नमस्कार। श्री अम्मा भगवान शरणम। श्री अम्मा भगवानेर आजकेर शिक्षा, आपनी आंतरिक भावे एक रकम मानुष हुए बाइरेर जगते अन्य वास्तवता के अनुभव करते पारबेन ना। आजकेर चमत्कार, आमी अहमदाबाद थेके अनुराधा चंद्रशेखर बोलछी। 2020 साले गुरु पूर्णिमा प्रक्रियार समय এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রী আম্মা ভগবান অলৌকিক ব্রেন সার্জারি করার সংকল্প নিয়েছেন জানতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করেছিলাম। ওই প্রক্রিয়া চলাকালীন আমি বাড়িতে বসে অলৌকিকভাবে সত্যলোকের পুণ্যভূমিতে প্রতিটি দীক্ষাস্থলে যেতে পেরেছিলাম। গোল্ডেন রকে দীক্ষার সময় আমি অনুভব করেছিলাম আমার মস্তিষ্কের মধ্যভাগে শ্রী আম্মা ভগবান স্থিরভাবে বিরাজমান রয়েছেন। ওই সময় আমি এই বিষয়টি ছাড়া অন্য কোনো বিষয়ের উপর মনোযোগ দিতে পারিনি, কারণ ওই সময় আমার শরীরের সব মাংসপেশি নিশ্চল হয়ে গিয়েছিল, যার ফলে আমি জীবন্ত মূর্তির মতো সম্পূর্ণ স্থিরভাবে বসেছিলাম। পরম জ্যোতি দর্শনের সময় আমি কিভাবে চোখ খুলব সেটা বুঝতে পারছিলাম না। অবশেষে অনেক প্রচেষ্টার পর চোখ দুটো সামান্য খুলে দর্শনে অংশগ্রহণ করি। এরপর আমাদের সভাসনে যেতে বলা হয়, কিন্তু এটা আমার পক্ষে অসম্ভব ছিল। আমার চোখ দুটো সামান্য খোলা ছিল বলে আমার ঠিক সামনের সুইচ বোর্ডে একটি মাত্র সুইচ দেখতে পাচ্ছিলাম, এমনকি চোখ সামান্য সরিয়ে পাশের সুইচগুলোকেও দেখতে পাচ্ছিলাম না। ওই অবস্থায় আমি প্রায় এক ঘন্টা বসেছিলাম। সেই সময় আমি শুনতে পাচ্ছিলাম আমার স্বামী মোবাইলে কারোর সাথে কথা বলছেন। আমি ওই সময় সজাগ ছিলাম, কিন্তু চোখের পাতাটুকুও নড়াতে পারছিলাম না। এর প্রায় এক ঘন্টা পর খুবই আস্তে আস্তে আমি সভাসনে যেতে পেরেছিলাম। ওই অবস্থায় আমি ছাদের দিকে তাকিয়ে আরও এক ঘন্টা স্থিরভাবে শুয়েছিলাম। সব মিলিয়ে প্রায় দু ঘন্টা পরে আমি খুব ধীরে ধীরে চলাফেরা করতে পেরেছিলাম। সভাসনে থাকার সময় আমি বুঝতে পারছিলাম দৈনন্দিন জীবনের কিছু চিন্তা আসছে এবং চলে যাচ্ছে। ওই সময় আমার মন চাইছিল শরীরকে সচল করতে, কিন্তু শরীর মনের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত ছিল এবং নিজে থেকেই সম্পূর্ণ স্থির হয়েছিল। এই প্রক্রিয়ার শেষে হাসপাতালে সার্জারির পরে ক্লোরোফর্মের যেমন প্রতিক্রিয়া দেখা যায়, ঠিক সেইরকম আমি অনুভব করেছিলাম। এরপর থেকে আমি নিজেকে সম্পূর্ণ পরিবর্তিত একজন ব্যক্তি হিসাবে অনুভব করতে পারছি। আমার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা লেখার আগে আমি নিজেকে কিছুক্ষণ লক্ষ্য করেছিলাম। আমার মধ্যে এইরূপ পরিবর্তন এনে দেওয়ার জন্য শ্রী আম্মা ভগবানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।